ধর্ষণের অভিযোগ উঠছে, খুনের অভিযোগ উঠছে। এক নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ফারাক্কা। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। নির্যাতিতার পরিবারকে নিয়ে অবরোধ বাম যুব সংগঠনের। জাতীয় সড়ক অবরুদ্ধ, 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। এক নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ফারাক্কা। দেখো, এই মুহূর্তে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ তাদের কথাবার্তা চলছে। 12 নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করে এই মুহূর্তে বসে রয়েছেন। শুধুমাত্র তাই নয়, সেখানেই তারা স্লোগান শাউটিং এর পাশাপাশি গত কয়েকদিন আগে ঘটে যাওয়া নাবালিকাকে যে খুন এবং ধর্ষণের যে অভিযোগ উঠেছিল, মূল যে অভিযুক্ত সে গ্রেপ্তার হলেও এখনো তারা যে বেশ কয়েক দফা দাবি পেশ করেছিলেন সেই দাবি এখনো পর্যন্ত মানা হয়নি, এমনটাই তারা মূলত দাবি করছেন। এখনো পর্যন্ত যারা বামকর্মী সমর্থকরা যারা অবরোধে এই মুহূর্তে সামিল রয়েছেন তারা সেখানেই কিন্তু বক্তব্য পেশ করছেন একে একে এই মুহূর্তে, এবং পুলিশের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। পুলিশ বারবার তাদেরকে অবরোধ তোলার জন্য তাদের কাছে আসছেন, এবং এই যে দাবিগুলি নিয়ে তারা মূলত আজকে এই অবরোধে সামিল হয়েছেন সেগুলি দ্রুত নিষ্পত্তি করা হবে এমনই আশ্বাস দিচ্ছেন। আর কি হয়েছে, ঘটনা কি হয়েছে একটু জানতে চাইবো, যেহেতু এই উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি ঘটনা ঘটেছে যার জন্য এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো? দেখো, গত কয়েকদিন আগে ফারাক্কার এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ এবং খুন করা হয় এমনটাই অভিযোগ ছিল, এবং পরবর্তী সময় যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু নাবালিকার মৃতদেহ ময়নাতদন্ত নিয়ে প্রায় 48 ঘন্টা টালবাহানা চলে, এবং পরবর্তী সময় তার ময়নাতদন্ত হয়, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত পরিবারের হাতে আসেনি, এবং এটাই হচ্ছে পরিবারের তরফ থেকে মূল অভিযোগ করা হয় যে এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট কেন তাদের কাছে আসেনি, এবং যে মূল অভিযুক্ত শুধুমাত্র একজনই কি মূল অভিযুক্ত ছিল নাকি আরো অভিযুক্তের সঙ্গে আরো কেউ যুক্ত ছিল, এই পুরো বিষয়ে সঠিক তদন্ত তারা দাবি করেছেন, এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরেই কিন্তু মূলত আজকে এই আন্দোলন এবং অবরোধে সামিল হয়েছেন। ধন্যবাদ। এই পুলিশ কি রাজ্যের মহিলাদেরকে, মেয়েদেরকে, বাচ্চাদেরকে, সাধারণ মানুষকে কি নিরাপত্তা দিতে পারছে? কই আমরা তো ওকে বাড়ি থেকে ডেকে আনিনি, ও তো পিছনে বসেছিল, এখন ও এসে নিজে নিজের দাবি আজকে রাস্তায় বসে জানাচ্ছে যে আমার ছেলেও মরে গেল, তখনও এই পুলিশ কিছু করেনি। পুলিশ যদি নিজে সব কাজ করেছে তাহলে পুলিশের উপরে এই ভরসাহীনতা চোখে জল রাস্তায় কেন ফেলছে? আর এই দেখে আরেকটা মেয়ে, মা, তাহলে পশ্চিমবঙ্গের মা তারা চোখে জল ফেলবে, আর পশ্চিমবঙ্গের মানুষ আর মেয়েরা সব বানের জলে ভেসে আসবে নিরাপত্তাহীনতায়। একটু বিচার চাওয়ার জন্য, অপরাধীদের শাস্তি পাওয়ার জন্য রাস্তায় বসে থাকতে হবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।